বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম নিজের লোকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আবারও আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই হাতার ডিজাইনটি হাতার ডিজাইনটি সত্যি খুব সুন্দর হয়েছে সাইলে আপনার থ্রি কোয়াটার অথবা ফুল হাতায় আবার সাইলে কিন্তু আমার মতো এরকম হাফ হাতায় দিতে পারবেন খুবই সুন্দর একটি হাতার ডিজাইন আমি হাতার ডিজাইনটাও শেয়ার করব আবার সাথে কিন্তু আপনারা কীভাবে হাতার সঠিক নিয়মে লাগাবেন সেটাও শেয়ার করব ঠিক আছে তো আমি একটা হাতা আগে তৈরি করে নিচ্ছি এখন আমি এই হাতাটা আপনাদের তৈরি করে দেখাবো তো প্রথমে সঠিক নেমে আপনারা আপনাদের পরিমাণ মতো হাতাটি কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই যে এখন আমি নিব হচ্ছে এখানে দু ইঞ্চি পরিমাণে একটা ছড়া কাপড় নিচ্ছি আর লম্বাটা হবে হচ্ছে আমার তেত্রিশ ইঞ্চি তো সাইলে কিন্তু আপনি এখানে আরেকটু বড় করে নিতে পারেন তো আমি কিন্তু এই যে পরবর্তীতে আরেকটু জোড়া দিয়ে বড় করে নিচ্ছি ঠিক আছে এখানে তেত্রিশ ইঞ্চি নিচ্ছি আরেকটু বড় করে নিছি একটা কাপড় দিয়ে জোড়া দিয়ে তো এরপর এখানে নিচে হলো আমি ন ইঞ্চি আর এখানে এই কাপড়টা নিচে হল টোটাল লম্বা আমি আট ইঞ্চি ঠিক আছে এরপর আমি দুই দিকে হাফ ইঞ্চি করে ডাক দিয়ে দিব এ সাইডটা সেলাই করার জন্য আর এ সাইডটাও সেলাই করার জন্য এখন আমি দেখিয়ে দিব একদম পারফেক্ট হাতার লম্বার মাপটা এখানে এই যে সাড়ে সাত ইঞ্চি আছে ঠিক আছে আমি হাফ ইঞ্চি কুচি দিব কুচি দেওয়ার পর টোটাল আমার হাতার লম্বার মাপটা হবে হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে কুষি দেওয়ার পর আট ইঞ্চি হবে কুচির কাপড়টাও আমার হাফ ইঞ্চি হবে এর থেকে আর বেশি দিব না ঠিক আছে বড়ো দিব না চাইলে আপনার এখানে আর একটু বড়ো দিতে পারবেন তো এরপর আমি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সাইডটা সেলাই করে নিচ্ছি প্রথমে এখন আমি এই যে কুচিগুলো দিব তো কুচিগুলো দেওয়ার আগে কিন্তু আমি ফাই দেড় ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে দিলাম ঠিক আছে এই যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিচ্ছে বাদ দেওয়ার পরে এই যে এখান থেকে আমি কুচিগুলো দেবো তো কুচিগুলো একটু বড় বড় করে দেবো ঠিক আছে ছোটো করে দেবো না তাহলে এই ছোটো করে দিলে দেখতে ভালো লাগবে না একটু বড় করে দিলে দেখতে ভালো লাগবে তো এভাবে করে পুরো কাপড়টির ভিতরে আমি কুচি দিয়ে দিব কুচি দেওয়ার সময় কাপড়টা একটু বড় করে নেবেন ঠিক আছে তো আমি কুচি কাপড়টা এই যে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টা নেব তো হাতার কাপড়টাকে আমি সোজা করে রাখব রাখার পরে এরপর এই যে আমি উপরে একটা সেলাই দিব ঠিক আছে কুচির কাপড়ের উপরে আমি যেখানে একটা সেলাই দিচ্ছি ওই সেলাইয়ের উপরে কিন্তু আমি এখন সেলাইটি দিচ্ছি সেলাই করে নেওয়ার পরে কিন্তু এখন এইভাবে করে সোজা করে নেবেন ঠিক আছে সোজা করে নেওয়ার পরে এই যে এখানে যে এখানে সাইডে একটা সেলাই দিবেন এটা কিন্তু সাফ সেলাই ঠিক আছে তো এইভাবে করে হাতার কাপড়টাকে একটু টেনে জেনে সেলাই করবেন এরপর সাইডে আমি আরেকটা সেলাই দেবো ফাই দুসুতার কাপড় রেখে তারপর সেলাই করবো ঠিক আছে আমি আরেকটা একটা সেলাই দিয়ে দিলাম তো হাতার কাপড়টি সেলাই করা হয়ে গেল এখন দেখিয়ে দিচ্ছি এই যে হাতার টোটাল আমার লম্বাটা হবে হচ্ছে আট ইঞ্চি আমি কিন্তু হাফ ইঞ্চি করে বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে বাদ দেওয়ার পরে কিন্তু দেখিয়ে দিলাম আট ইঞ্চি হবে আমার হাতার লম্বাটি তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো হাতার লম্বার মাপটা নেবে তো এইভাবে করে হাতাটিকে সাইড করে করে ভাঁজ নিতে হবে ঠিক আছে এরপর এই যে আপনাদের যতটুকু মাপ হয় ওই পরিমাণ মাপটা এখানে আমি ইঞ্চি থেকে দুশোতে কম দিয়েছি ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে দুশোতে একটু বেশি আছে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এরপর হাতের কাপড়টাকে এইভাবে করে নেবেন ঠিক আছে এইভাবে করে একটা মাপ দিয়ে নেবেন সঠিক নিয়মে ঠিক আছে এখন আমি লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম তো এখন আমি সেলাই করে নিব দাগ অনুসারে তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই এরপর এখানে বাঁকা কিছু কাপড় আছে কাপড়টা কেটে একদম সমান করে নিচ্ছি এখন আমি হাতার কাপড়টাকে সোজা করে নিলাম ঠিক আছে এখানে আমার হাতার কাপড়টা কিন্তু সোজা আছে তা আমি এখন উল্টো সাইড করে রাখবো সাইড করে নিলাম আমার এখানে কামিজের কাপড়টা উল্টো আছে আর হাতার কাপড়টা কিন্তু সোজা আছে ঠিক আছে এই হাতাটি সেলাই করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে এরপর এই যে বগলের সাইডে এইভাবে করে আঙুল দুটো দিয়ে এভাবে করে ধরবেন ঠিক আছে ধরার পরে আপনি এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে কামিজের বগলের যেখানে আর হাতার বগলের এখানে দুইটা সাইডকে এইভাবে করে করে সমান ভাজ দিয়ে দিবেন ভাঁজ দেওয়ার পরে বাদির যে কাপড় আছে এই কাপড়গুলো প্রথমে এক পাঁচ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে করে ধরবেন তারপর এদিকে কামিজে কাপড়টা কর ঠিক প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিবেন দেওয়ার পর কিন্তু সমান করে ধরে সেলাই করে নেবেন তো এখানে সেলাই করার সময় কিন্তু উপরের কাপড়টা কিন্তু টানবেন না ঠিক আছে অথবা নিচের কাপড়টাও কিন্তু টানবেন না একদম কাপড়গুলোকে আলতো করে বসাবেন ঠিক আছে যদি সেলাই করেন উপরের কাপড়টা অথবা নিচের কাপড়টা তাহলে যে কোনো একটা কাপড় বড় হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনি শেষের দিকে কিন্তু সেলাই করতে কষ্ট হবে ঠিক আছে কাপড়গুলোকে দুটোকে একদম আলতো করে ধরবেন আলতো করে ধরে তারপর সেলাই করবেন দেখবেন আপনার ফিনিশিংটাও অনেক সুন্দর হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনি সেলাই করেন হাতা লাগান তাহলে কিন্তু দেখবেন আর অন্য কোনো ভিডিও দেখার আমার মনে হয় মনে হবে না আপনি খুব সহজে শিখে নিতে পারবেন যদি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে তো এখানে আমি ডাবল সেলাই দিব ঠিক আছে এই যে এখানে একটা সেলাই আমার আপাতত শেষ এখন আমি আরেকটা সেলাই দিব এখানে কিন্তু ডাবল সেলাই দিই তাহলে কিন্তু দিতে আপনার এখানে হাতার সেলাইটি মজবুত হবে ঠিক আছে তো বন্ধুরা আমার এই আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থেকে বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো সবসময় দেখার জন্য আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আবারও হাজির নতুন কোনো নিয়ে আজকের মতো এইখানে বিদায় হাফেজ